জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর শর্তে আইএমএফের কাছ থেকে ঋণের কোনো প্রস্তাব বাংলাদেশ পায়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়ালি বৈঠক শেষে তিনি একথা বলেন। আমদানি পণ্যের দাম বেশি দেখিয়ে দেশ থেকে টাকা পাচার হচ্ছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, অস্বাভাবিক হারে আমদানি আয় বৃদ্ধির এটা একটা বড় কারণ। হুন্ডির পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। রপ্তানি আর প্রবাসীদের আয় মিলিয়ে গেল জুলাইয়ে $618 কোটি বৈদেশিক মুদ্রা আয় করেছে বাংলাদেশ। বিপরীতে আমদানি বাবদ খরচ হয়েছে $700 কোটি উপরে। এর বড় কারণ বিশ্ববাজারে পণ্যমূল্য আর জ্বালানির দাম বৃদ্ধি। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বাড়তি ব্যয়ের পেছনে কারসাজি আছে। ইম্পোর্টটা জেনে নিতে হবে ইন টার্মস অফ কোয়ান্টিটি এন্ড ইন টার্মস অফ প্রাইস। কোয়ান্টিটি যদি ঠিক থাকে, প্রাইস যদি ঠিক থাকে, তাহলে ইন্ডিয়ার কাছে আমাদের কোনো বলতে নেই। যদি কোনো ইম্পোর্ট ওভার স্টেট করা হয়, কোয়ান্টিটি ওভার স্টেট করা হয়, প্রাইসও ওভার স্টেট করা হয়, উদ্দেশ্য একটাই, টাকা দেশের বাইরে নিয়ে যাওয়া, এগুলো আমাদের বন্ধ করতে হবে। তিনি জানান, 5 বছর আগের এক হিসেব অনুযায়ী দেশের প্রায় 49% প্রবাসী আয় আসে অবৈধ পথে। এখনো তা খুব একটা বদলায়নি। আমি আগে একবার স্টাডি করেছিলাম, স্টাডি করে দেখেছি আমি যে আমাদের প্রায় কাছাকাছি অফিসিয়াল চ্যানেলে সেই সময় আসতো 51% আর হুন্ডিতে আসতো 49%। আমি এটা নিজে একটা স্টাডি করেছিলাম প্ল্যানিংয়ে থাকা একদিন সময়। সেই জন্য আমি মনে করি যে সে ধারাবাহিকতা এখনো আসে। যারা এই আয়গুলো ওইভাবে নিয়ে আসেন, হুন্ডির মাধ্যমে নিয়ে আসেন, তারাও তাদের বিবেকের কাছে সবসময় দায়ী থাকবেন। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির শর্তে আইএমএফ থেকে ঋণের কোনো প্রস্তাব পাননি বলে জানান অর্থমন্ত্রী। আপনাদের কাছে সম্পর্কিত এখন সেটা কোন রকম আইএমএফ আছে কিনা আমি জানি না। একটা আইএমএফ আছে, সেই আইএমএফ তো এই ধরনের কোনো তাদের কোনো প্রশ্ন আমাদের কাছে এ পর্যন্ত উপস্থাপন করেনি। তা আমরা নিজেরাই পত্র পত্রিকা লিখছেন, হেডলাইন করতেছে। এখন এটা নিয়ে আমি জবাব দিব না, কারণ এটা কেন আমরা বলছেন তাও আমি জানি না। টিসিবির জন্য মধ্যপ্রাচ্য ও কানাডা থেকে ৩.৫ কোটি লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব দেয়া হয়। এর জন্য খরচ হবে ৪৪৮.৮২ লাখ টাকা। ৩.৩০ লক্ষ লিটার সয়াবিন তেল আমদানি করার প্রস্তাব, যেটি প্রতি লিটার ১.৪৪ মার্কিন ডলার। হেদায়তুল্লাহ সীমান্ত, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।